বেশ কিছুদিন আগেই এই ভিডিওটা শ্যুট করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতেই পাচ্ছি না সময়ের অভাবে। গেছিলাম মিষ্টির দোকানে, আমাদের এখানে একটা জনপ্রিয় মিষ্টির দোকান, সেটা হচ্ছে প্রতিভা মিষ্টান্ন ভাণ্ডার। আমি জুডো আর জুডোর বাবা, জুডো তো মিষ্টির দোকানে এসে খুবই এক্সাইটেড, কোন মিষ্টিটা কি বলছে, কি নাম, কোনটা কি সেটা শুধু আমাকে জিজ্ঞাসা করছে আর বলছে এটা আমি খাবো, এটা আমি খাবো। তো কোনো প্ল্যান ছাড়াই আমরা সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়ে পড়েছিলাম, প্রত্যেক উইকেন্ডসে যেমন আমরা বেরোই। তো দেখো প্রতিভা মিষ্টান্ন ভাণ্ডার, এখান থেকেই আমরা মিষ্টি নিই, আর একটা আছে মা মনসা, তো ওটা একটুখানি ডিস্টেন্স বেশি হয়ে যায়। আর তারপর এখান থেকে আমাদের ফেমাস পাওভাজি নিয়ে নিলাম, যেটা আমার আর আমার বোনের খুবই পছন্দের। আর তার সাথে এখানে রয়েছে কচুরি, এগুলোতে কি কচুরি এত ছোট ছোট, এটা হচ্ছে খাস্তা কচুরি, খেতে খুবই টেস্টি। আর তার সাথে ছিল গজা, মিষ্টির দোকানে গজা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ডায়েটের কথা ভুলে গিয়ে গজাও নিয়ে নিলাম। আর তার সাথে বলতো কি এনেছি, এনেছি অনেক রসগোল্লা, এখানে দেখতেই পাচ্ছ প্রচুর রসগোল্লা রয়েছে। তো বোনের ছেলে হয়েছিল যেই টাইমে, ওই টাইমকার ভিডিও এটা, তো এতগুলো রসগোল্লা সব বাড়ি বাড়ি দেওয়া হবে, তার জন্য আনা হয়েছে। আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই, বাই বাই।